মিউজিক টেলর টপ এখন আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার তার মোট সম্পদের পরিমাণ এক দশমিক এক বিলিয়ন গায়িকার ইরাজচুর সময়ের অন্যতম সফল ও সর্বাধিক আয় করা ট্যুর হিসেবে ইতিহাস গড়েছে সেই সঙ্গে সদ্য মুক্তিপ্রাপ্ত তার ইরাসচুর কনসার্ট ফিল্মটিও বক্স অফিসে দারুণ সফল চলচ্চিত্রটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী একশো তিরিশ মিলিয়নেরও বেশি আয় করেছে এবং অগ্রিম রয় আশি মিলিয়নের বেশি আয়ের রেকর্ড গড়েছে সব মিলিয়ে দুর্দান্ত সাফল্যের সঙ্গে বিলিনিয়ারের খাতায় নাম লেখালেন এই বিশ্বখ্যাত পপ সেন্সেশন সুইফটের একশো ছেচল্লিশ দিনের বিশ্বব্যাপী সফরটি গায়িকার ভাগ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে ইরাসচুরের ইউনাইটেড স্টেটস লেগে একাই দেশের মোট অর্থনীতিতে চার দশমিক তিন বিলিয়ন যোগ করেছেন গায়িকা ইরাসচুর শুধুমাত্র উত্তর আমেরিকার টিকিট বিক্রিতে দুই দশমিক দুই মিলিয়ন আয় করবে বলে আশা করা হচ্ছে সামগ্রিক বিশ্ব সফরে চার দশমিক এক বিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে যার ফলে গায়িকা ইতিহাসে একক সফর থেকে সবচেয়ে বড় মুনাফা অর্জনের রেকর্ড করতে যাচ্ছেন সুইফ্ট মাত্র কয়েকজন শিল্পীর মধ্যে একজন যিনি বিশাল সম্পদ অর্জন করেছেন এবং শুধুমাত্র তার সঙ্গীত এবং অভিনয়ের মাধ্যমে বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন এছাড়াও এই পথ তারকার আশি মিলিয়নের বেশি পরিমাণ বিশাল সম্পত্তি রয়েছে সম্প্রতি ফুটবলার ট্রাভিস কেলসের সাথে তার সম্পর্কের কারণে ইন্টারনেটে বেশ আলোচনায় রয়েছেন গায়িকা এছাড়াও তার সাম্প্রতিক অ্যালবাম উনিশশো প্রকাশের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ননস্টপ ট্রেন্ডিংয়ে রয়েছেন সুইফট বলতে গেলে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন এই পপ তারকা